हेलो फ्रेंड, वेलकम टू माय चैनल जय अफिशियल। आशा करी तुम्हारा सबाई भलो आमियो भलो आछी। तो नतून एक भिडियोर साथे साथे सबाई के अनेक अनेक भालोबाशा। और आज के आबार बेरिये पड़ेछी आरुणघाटा मेला। से ही बोलेछिलाम ना आगे दिन जुगल किशोर मेला आबार जाब। तो तीन बान्धवीते आज के बेरिये पड़ेछी मेलार उद्देश्य। चलो ताहले मेलार दिके जावा जाक। ताहले तो चलो टुक टुक करते करते आमरा तीनजन चले जाब, आमी आर आमार दुटो फ्रेंड मिले। तो सामने दिखे चलो। और आमरा अनेक गल्प करते करते जाच्छिलाम, अनेक दिन पर सबार साथे देखा हलो। ओरा दुजनेर तो बिये हये गेछिलो। तो आमी भिडियोते बोलछिलाम जे ताकाओ 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 आमार भिडियोर दिके ताकाओ एकटु। तो ওদের বিয়ে হয়ে গেছে আর আমার সাথে তো দেখা হয় না সেরকম ভাবে। তো আজকে বললাম যে চল তাহলে সবাই একসাথে একটু মেলায় যাই, অনেকদিন তো দেখা হয় না, তাহলে একসাথে দেখা হয়ে যাবে, ঘোরাও হয়ে যাবে। আর আমরা প্রায় প্রায় চলে এসেছি মেলার কাছে। বলেছিলাম তোমাদের আগের দিন যে স্টেশনের থেকে কিন্তু বেশিটা দূর না, পায়ে হেঁটে আসলে 5 মিনিট লাগে। হ্যাঁ, আমরা ট্রেনের থেকে নেমে আমরা পায়ে হেঁটে এসেছি, কারণ আজকে আমি গাড়িটা আনিনি। আর আমরা আজকে এই দেখো মেলার সামনে চলে এসেছি। আর আমরা আজকে এসি হলো একটু টুকটাক বাজার করতে, মতলব বাজার মতলব বুঝতে পারছো, কেনাকাটা করতে, ওই কাপ এইসব। আর এই দেখো ফুচকার দোকানগুলো বসছে। আর কাপলস না, ওরা কপাল। আমি দেখো কপালটা কি সুন্দর, ই খাচ্ছে ফুচকা খাচ্ছে, মজা করলাম, কিছু মনে করো না। তো চলো সামনের দিকে যাওয়া যাক। সামনের দিকে যেতে যেতে তোমাদের আরও অনেক কিছু দেখাবো। এখনও দোকানপাট খুলে দিতে পারিনি, কারণ আমরা গেছিলাম তখন 3টের দিকে। আর এই দেখো কত কানের দুল, দেখলে তোমরা পাগল হয়ে যাবে। যেমন মানে এক একটা মানে মেয়েদের কানের দুল লাভার, সব মেয়েরা বলতে গেলে ফুচকা লাভার যেরকম, সেরকম কানের দুল লাভার। আর এই দেখো মেয়েদের সুন্দর সুন্দর ব্যাগও দিয়েছে। আর গরমও পড়েছিল খুব, সত্যি কি বলবো, এই কয়েকদিন যা গরম পড়ছে। তোমরা কিন্তু সবাই সাবধানে থাকবে, রোদের ভিতরে কিন্তু বাইরে বেরোবে না। আমিও বাইরে বেরোই না, খুব কমই বেরোই। আবার আজকে একটু ভিডিও করতে আসলাম, মানে মেলাটা ঘুরতে আসলাম আর সবার সাথে দেখা করতে আসলাম, তার জন্যই বেরিয়েছি। তো ওই মাঝে মধ্যে একটু টুকটাক বেরোতে হয়, না বেরোলে হয় না। তো চলো এখন মন্দিরের ভিতর প্রবেশ করবো। আর ইনি মন্দিরের সামনে ওই তিলক টাইপের কেটে দিচ্ছিল সবাইকে। তো আমরা বললাম কি যে যাওয়ার সময় নেব, তো আমরা এখন নিইনি। তো চলো এখন তাহলে আমরা মন্দিরের ভিতরটা প্রবেশ করি। আর দেখো ঢুকতেই কত সুন্দর, মনটা শান্তি লাগে সত্যি। জায়গাটা এতটাই সুন্দর যে সারাদিন বসে থাকলেও কোনো কিছু মনে হবে না যে বাড়ি যাই। তো চলো তাহলে তোমাদের সামনে আরও দেখাই, আরও অনেক কিছুই আছে। তোমাদের তো আগের দিন ভালো মতন দেখাতে পারিনি, তো আজকে একটু ভালো মতন দেখাবো, মেলাটা ঘুরে ঠাকুরটা ঘুরে মানে সব কিছু দেখাবো আজকে। আর আমরা এখন মন্দিরের ভিতর প্রবেশ করে গেছি, আর রাধা মাধবের সাথে একটু দেখা করে নেব। তো দেখা টেখা করে আবার একটু ওপরে চলে আসবো। এইখানে ওপরে কিছু ঠাকুর আছে, আমি আগের দিন আসতে পারিনি, ওপরে যেতে পারিনি। তোমাদের বললাম তো আগের দিন খুব শর্ট টাইমে এসলাম। এদিকে গোপুসোনা আছে, শিব ঠাকুর আছে। আর দেখো ওয়েদারটা কতটা সুন্দর। তো এইখানে আমরা তারপরে বেরিয়ে পড়েছি। এইখানে বেরিয়ে পড়ে দেখো দুইজনের মুখটা দেখতে পাচ্ছ, দুই বাদরের মুখ। তো ওই দুই বাদর ওই আয়না দিয়ে মুখ দেখছিলাম। তো আর এইখানে আমরা কিছু কেনাকাটা করতে এসেছি, কিছু কাপ চামচ এইসব সামথিং ঘরের কিছু কিনতে এসেছি বুঝলে। তো ওদেরও কিছু কিছু লাগবে, ওরাও নিল, আমিও কিছু কিছু নিলাম বাড়ির জন্য। আমার বাড়িতে আছে অলরেডি, কারণ দিদি এর আগের বছর কিনে নিয়েছিল, তারপরে আমাদের সম্মিলন থেকে আমি কিছু নিয়ে নিয়েছিলাম। তো তাও আমি টুকটাক জিনিস নিয়ে নিলাম। আর এই দেখো ফিরেও বিক্রি হচ্ছে এইখানে, দেখেছো সব কিছু বিক্রি হয় এই মেলাতে। তো চলো দেখতে থাকো কি কি আছে এই মেলাতে। আর আমি বোতলের দাম শুনছিলাম যে এই বোতলগুলো কত করে, কারণ আমার দিদির জন্য একটা বোতল নিতে হবে। ও আমাকে আগে দিন টাকা দিয়ে রেখেছে, আরও 1 মাস আগে টাকাটা দিয়ে রেখেছে। আমি ওকে বলেছি যে অ্যামাজনে আসছে, অ্যামাজনের থেকে আবার ফ্লিপকার্টে আসছে, এরকম বলে বলে আমি ওকে টোপ দিই আর আনতে দিই। আর দেখো এই ট্রেটা মানে এই দারুণ লাগছে বলো, এই ছোট ছোট মানে মোমো ঠোমো এইসব দেওয়ার জন্য এই প্লেটগুলো সুন্দর লাগে ডেকোরেশন করার জন্য। তো এই দোকানে খুব দাম নিচ্ছিল বলে আমরা নিচ্ছিলাম না। তো চলো এখন আমরা একটু পিছনের দিকে যাব, যে গঙ্গার ঘাটটা তোমাদের আজকে আবার দেখাবো, যে দেখো এই টাইমে কতটা সুন্দর লাগে গঙ্গার ঘাটটা। আর সারাদিন তো এখানে স্নান টান হয় গঙ্গার ঘাটে, সবাই স্নান করতে হয়। আর সূর্যটা দেখো না, জাস্ট ওয়াও লাগছে। আর এই পাশে মানে দোকানপাট অনেকই আছে, আর এই পাশে গান বাজনা সব কিছু হয় রাত্রের দিকে। তো তারপরে আমরা ওইখান থেকে মেলা থেকে বেরিয়ে পড়লাম। আর একটা
মিনি মিনি সোনা দেখার সাথে দেখা হলো। তো দেখা হওয়ার পরে দেখো ওর মাটা কিভাবে তাকিয়ে ছিল, তাই আমি ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পরে আর আকাশের দিকে তাকিয়ে দেখি ওরে বাবা কি মেঘ করেছে। এখন তো বাড়ি যেতেই হবে, সেই বাড়ি যাওয়ার জন্য দৌড়ে দৌড়ে আমরা স্টেশনের দিকে যাচ্ছিলাম। আমরা আর যেই টাইমে বেরিয়েছিলাম সেই টাইমে ট্রেন পাবো না। আর দেখো আকাশের অবস্থাটা কি, আকাশের অবস্থা দেখে আমরা তো দৌড়াচ্ছিলাম, ওরা দৌড়াচ্ছিল। তো তারপরে বাড়ি চলে আসলাম ভিজতে ভিজতে। বাড়ি চলে আসার পরে দেখো পুতুল এনেছি পাখির জন্য, দুটো কাপ এনেছি, একটা স্যুপ খাওয়ার চামচ এনেছি, কাঁটা চামচ এনেছি দুটো, তারপরে গোল চামচ এনেছি, আর এই ঝুড়িটা এনেছি 40 টাকা দিয়ে। দেখো ঝুড়িটার ভিতর অনেক সময় জামা কাপড় এলোমেলো করে রেখে দিই, সেই ঝুড়িটা তার জন্য এনেছি যে ঝুড়িটার ভিতর রেখে দেবো। আর একটা জিনিস জানো, আমার বান্ধবী আমার জন্য কী যেন একটা পাঠিয়ে দিয়েছে প্যাকেটে করে, আমাকে বলেছে বাড়িতে গিয়ে দেখবি। তো বাড়িতে আসলাম, তার আগে আমি খাবার নিয়েছিলাম, চাউমিন নিয়েছিলাম, বাড়িতে ভাই বোন ছিল তো তো তাদের জন্য। আর এই দেখো বান্ধবীকে প্যাকেটটার কথা বললাম না, এই প্যাকেটে কী যেন একটা পাঠিয়েছে, আমি সঠিক জানি না কী পাঠিয়েছে। ও আমাকে বলেছে বাড়ি গিয়ে খুলে দেখবি, আমিও জানি না, ও হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। আর জানো প্যাকেটটা খুলে দেখি কি, যে এর ভিতরে হাফ বাটি চিকেন, মানে কি বলবো, ও সত্যি পাগল, কিছু বলার নেই। তো আজকের ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।